প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো 16√9999 হোল স্কোয়ার প্লাস 19999 ইকুয়াল টু কত। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখি 9999 হোল স্কোয়ার প্লাস 19999 ইকুয়াল টু আমরা লিখতে পারি 9999 হোল স্কোয়ার প্লাস, এটাকে আমরা লিখতে পারি 19999 × 1, এটাকে 1 দ্বারা গুণ করা হিসেবে লিখলাম। এবার এখানে লিখলাম 99 হোল স্কোয়ার প্লাস, এখানে আমরা লিখতে পারি এটাকে 1 হল এত প্লাস 9999, এটাকে আমরা লিখতে পারি 10,000 − 9999, 1 কে লিখছি, এটা থেকে এটা মাইনাস করলে 1, আর এটা এটা যোগ করলে এত। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা লিখি 9999 হোল স্কোয়ার, আর এখানে এই রাশিকে বদলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমাদের সূত্রটা হলো এরকম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো সূত্র, এবং এই অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 10,000 হোল স্কোয়ার মাইনাস 9999 হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এই রাশি এবং এই রাশি ক্যান্সেল করলে কী হবে, 10,000 হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, 10,000 কে লেখা যায় 10⁸, 10,000 কে লেখা যায়, সরি, টেন একবারে লিখবো না, 10,000 কে লেখা যায় 10⁴ আর হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা লিখতে পারি 10⁴ কত, 4 × 8, পাওয়ার ওপর পাওয়ার থাকলে পাওয়ার ওপরে গুণ হয়, 10⁸। এবার আমরা এটা লিখবো রিকল। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এটা লিখলাম, এখন এখানে আমরা এভাবে লিখতে পারি 16√, এটার মান হলো 10⁸, 10⁸। প্রিয় ভিউয়ার্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁸, আর এটাকে আমরা লিখতে পারি এভাবে 16 কে লেখা যাও 1/16, এভাবে লিখতে পারি আমরা। তারপর এখানে লিখবে 10⁸ × 1/16, পাওয়ার ওপর পাওয়ার থাকলে পাওয়ার ওপরে গুণ, 10⁸ দ্বারা 16 কে ভাগ করলে 2, 10⁄² √10। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে ক্লাসটি উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।